সো কী অবস্থা সবার কেমন আছো তোমরা তো নতুন ইভেন্ট এসে পড়ছে আমাদের এফসি মোবাইলে সো ইভেন্টের নাম হচ্ছে তোমার অ্যানিভার্সারি তো ওই নতুন ইভেন্ট নিয়ে কথাবার্তা হবে এই ইভেন্টে কী কী আসে না আছে এগুলো নিয়ে কথা বলবো বাট মানে আমি জাস্ট একটা জিনিস বলতে চাই শুরুতে আমি একটা জিনিস বলতে চাই এটা হচ্ছে যে ভাই মানে এত মানে এত হতাশ হচ্ছে সবাই আমি দেখতেছি অনেকে যে এটা কী ইভেন্ট আসছে ইভেন্ট থেকে তো এই ইভেন্টে এরকম ক্যান দিছে এই ইভেন্টটা তো ভালো হয় নাই মানে আমার আমার প্রিয়ই হচ্ছে কি মানে হোয়াট ইজ ইউ এক্সপেক্ট সিরিয়াসলি মানে হোয়াট ডিড ইউ এক্সপেক্ট ভাই মানে ইয়ে থেকে মানে আর কি আশা করা যায় মানে আমি এটাই বুঝতেছি না যে মানুষজনের তো হতাশা কেন দেখাচ্ছে মানে মানে আমার আমিও বুঝতেছি না এইটাই দেওয়ার কথা ছিল ভাই এই এইগুলাই দিবে ইয়ে ঠিক আছে এইগুলাই তুমি খেলবা ভাই গেম বুঝো কি গেম খেলতেছো কোথায় খেলতেছো মানে কি হচ্ছে এগুলা তো বুঝতে হবে এখানে আমি যাই না যা অনেকেও আমি দেখছি আমি তোমাদের টাইম বলতে পারতেছি না বাট আমি অনেক অনেকেই দেখছি যারা হচ্ছে খুবই এগুলো নিয়ে হাই হুতাশ করতেছে যে ভাই এটা আরও বেটার হতে পারতো এটা কী দিল মানে ভাই সিরিয়াসলি ডিজ ইউ রিয়েলি থিঙ্ক ইউড গেট সামথিং বেটার ফ্রম ইয়ে ডোন্ট আয়রন থিঙ্কস আমি আমি কখনোই ইয়ে এইরকম কোনো কিছু এক্সপেক্ট করি নাই যে ইয়ে খুব ভালো একটা কিছু করবে মানে এটাই ঠিক আছে ভাই এটাই ভালো ইয়ের ভালো এটাই সো ইভেন্টের ব্যাপারে একটু পরে আসছে সে আগে ইন্টারফেস নিয়ে কথা বলি বুফোন আছে হাজার আছে আর আরেকটা ছেলে তো আছে সো ইন্টারফেস টুকটাক ঠিক আছে আমি মানে ভালোই করছি খুব একটা আহামরি কিছু করে নেই টু নর্মাল আছে ফাইন ডিসেন্ট ঠিক আছে চলে আমার খুব একটা বেশি আমার ভালো লাগেনি সো ইভেন্টে ঢুকে যায় অ্যানিভার্সারি ইভেন্টে ঢুকে যায় ওয়েট এই যে ঢুকে গেছি সো দেখি এই তো তো সেকশন হচ্ছে তোমার পাঁচটা তো পাঁচটা বলতে কি চারটা একটা তো ইন্ট্রো সো প্রথমে ইন্ট্রোতে ঢুকে আমরা এই যে ওকে এটা কি টাকা পড়তেছে নাকি ওই ইয়া পড়তেছে আছে ওকে সো প্রথমে হচ্ছে তোমার স্টার পাস আমরা স্টার পাসে ঢুকে যাই ওয়েট এই হচ্ছে তোমার স্টারপাস তুমি যদি স্টার পাস কিনে নাও তাহলে তুমি মাতুদি পাওয়া যাবে একশো সিএম মানে অলরেডি আমি এম শিওর আমি ভাই হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমার কাছে মাতুদি থেকে বেটার আর মানে ওভি আর আরও বেশি সিএম আছে তোমার কাছে আর তুমি ওটা নিয়ে খুশি আমি জানি বাট তাও আর একদম ওই ওই স্টারপাস টিপিক্যালি যা থাকে তোমার ট্রেনিং ক্লাস দিবে তোমার জেমস দিবে কিছু প্লেয়ার দিবে মাস্করণ দিবে এই এই ভাই বেশি কিছু না বুট আছে স্টেডিয়াম দিবে এই সো স্টার পাশে বেশি সময় আমরা নষ্ট না করি সিম্পল ওকে তারপরে হচ্ছে তোমার ওয়েট তার পাশে দেখো তোমার কোয়েস্ট আছে টপ এক্সচেঞ্জ আছে তোমার ওই চ্যালেঞ্জ আছে বেস্ট অফার আছে এটুক এগুলা তো তোমার সবাই যেন এগুলাতে পরে আসতেছি তো তারপরে যদি আমরা এটা দেখি অ্যানিভার্সারি ক্যালেন্ডার তো প্রত্যেক উইকে তোমাকে হচ্ছে ইয়া দেবে রিওয়ার্ড দেবে ওই রিওয়ার্ড তুমি ক্লেম করে নিবা কোনো কিছু করার দরকার নেই জাস্ট প্রত্যেক উইকে রিওয়ার্ড পেয়ে যাওয়া প্রথমে এইখান থেকে নাইনটি ফোর থেকে নাইনটি নাইনের দিচ্ছে পরে তোমার কিছু কয়েন দেবে পরে ইউনিভার্সাল মানে ওই মাস দিবে তারপর তোমার হচ্ছে টোকেন দিবে ইয়ার এই অ্যানিভার্সারি টোকেন দিবে শেষ আর তোমার একটা গিফট গিফট স্পেশাল থ্যাংকস তোমাকে দিচ্ছে গিফট হিসেবে দিচ্ছে তোমাকে ওই মাস্কাণ দিচ্ছে শেষ ইন্ট্রোতে এর বেশি কোনো কিছু নেই তো পরের সেকশনে চলে যাই মেইন ওয়েট আসুক এখানেই দেখতে পারতো শুরুতেই আছে তোমার আর্নল্ড আছে তো আর্নোল্ডকে পাওয়ার জন্য হচ্ছে তোমার পাঁচ হাজার হ্যাঁ পাঁচ ওয়েটের যেখানে পাঁচ হাজার তোমার অ্যানিভার্সারি টোকেন লাগবে তো ওই তুমি এইখান থেকে কুয়েস থেকে নাও আর যেইখান থেকে মন চাই ওইখান থেকে নাও তুমি পাঁচ হাজার অ্যানিভার্সারি টোকেন কালেক্ট করলেই তোমার কাছে মানে এটা আনলক হয়ে যাবে তুমি আর্নল্ড নিয়ে নিতে পারবা তারপরে দেখো সিজন রিভিউ তো এখানে স্টার্ট দিতে হবে তাইলে ওকে বুফোন বুফোন দেখা যাচ্ছে তো চারটা আছে তো স্টার্ট দিয়ে আমি স্টার্ট দিলে আসবে ওয়েট তো স্টার্ট দেওয়ার পর এই যে দেখতে পারতো তো এইগুলো আমি একটু স্লোলি বলি এখানে হচ্ছে তোমার প্রত্যেক দিন রিফ্রেশ হবে প্রত্যেক দিনই রিফ্রেশ হবে আর এখান থেকে কি পাবা সেটা আমি আগে একটু বলি ওয়েট একটু সাইডে আসি এই তো এখান থেকে তুমি তিনটা টোকেন পাবা সো প্রথমে একটা দেখি এটা হচ্ছে তোমার টিম টোকেন সরি পয়েন্ট টিম ওয়ার্ক পয়েন্ট আরেকটা হচ্ছে তোমার ডিভোশন পয়েন্ট আরেকটা হচ্ছে তোমার ওয়েট এটার নাম জানি কি সেলিব্রেশন পয়েন্ট এই তিনটা পয়েন্ট তুমি এই এইখান থেকে ওয়েট এই যে এইখান থেকে পাবা তো প্রথমে হচ্ছে তোমার ওই ওয়েলকাম টু এফসি এটা তোমার টিম ওয়ার্ক পয়েন্ট দেবে তিরিশটা কিছু জাস্ট রিওয়ার্ড কালেক্ট করবা তারপর হচ্ছে তোমার অবজেক্টিভ ওইটা দেবে স্কিল তোমার ডিভোশন পয়েন্ট দেবে চল্লিশটা তারপরে তোমার হচ্ছে মিস্ট্রি সেনিংসের ওই ওই সেলিব্রেশন পয়েন্ট দেবে তিরিশটা আর পরে হচ্ছে তোমার আরেকটা স্কিল গেম অবজেক্টিভের ওই বুম বক্স ওইখান থেকে তোমার টিম ওয়ার্ক পয়েন্ট দেবে দশটা ডিভোশন পয়েন্ট দেবে বিশটা আর সেলিব্রেশন পয়েন্ট দেবে দশটা এইটা হচ্ছে রিফ্রেশ হবে তুমি ডেলি রিফ্রেশ হবে তো ওইখান থেকে খেলে আর রিওয়ার্ড কালেক্ট করে এই পয়েন্টগুলো নিয়ে নিবা এখানে এক্সট্রা কোনো কিছু বোঝার নেই বাট এই পয়েন্টগুলো দিয়ে তুমি কী করবা সেটা আমি দেখাচ্ছি সো এই চারটা কমপ্লিট করার পরে এই মানে তুমি রিওয়ার্ড নিয়ে নিবা আর হচ্ছে স্কিলিয়াম কমপ্লিট করবা খেলে তো এগুলো খেলা শেষ হলে তারপর দেখবা সিজন প্যারেডের নিচে যেটা কমপ্লিট আছে এই বারণটা উঠে গেছে তো এখানে তুমি কমপ্লিট করে নিবা এখান থেকে তোমার ব্যাচ ওয়ান দেবে আর হচ্ছে অ্যানিভার্সারি টোকেন যেটা সেই দেবে এই অ্যানিভার্সারি টোকেন হচ্ছে ওই কে নেওয়ার জন্য যে ওয়েট এই যেখানে যে পাঁচ হাজার লাগবে এখান থেকে এই এটাই ওই টোকেনটা ঠিক আছে জাস্ট আমি একটু রিমাইন্ড করে দিলাম এই তো ফ্রিতে আসে মানে ফ্রিতে কি কষ্ট তো করছি দিয়ে দিব তো এখান থেকে দিয়ে দিছে ব্যাচ ওয়ান দিয়ে দিস আর হচ্ছে তোমার অ্যানিভার্সারি টোকেন দিচ্ছে সেটটা সিম্পল শেষ পরের দিন মানে এটা আবার রিফ্রেশ হলে ওই আগের চারটা চারটা না পাঁচটা ওইটা রিফ্রেশ হলে আবার তুমি এই কটা চারটা এই চারটা আবার রিফ্রেশ হবে একটু পরে মানে একদিন পরে ওটা কমপ্লিট করবা কমপ্লিট করার পর পাশ চলে আসবা কমপ্লিটের টিপ দেবা এখানে কমপ্লিটের টিপ দিলে আবার তুমি পেয়ে যাবা শেষ আর এটার সাইডে একটু দেখাই আমি এই যে এই পাশে ছোট্ট একটা এখানে এখানে একটা তোমার রিওয়ার্ড আছে মানে ফ্রিতে আছে সেলিব্রেশন পয়েন্ট পাঁচশোটা দিয়ে দেবে তো ফ্রিতে আছে নিয়ে নিবা শেষ আর তার ঠিক পাশে তোমার হচ্ছে স্টারেগ আছে একটা তো এটা হচ্ছে ফ্রিতে তোমার গ্রস নামে একটা প্লেয়ার দেবে চীনা যদিও জার্মানির তোমার বায়ন ইয়ার পুরুষ ইয়ার সো এই আর দুইশো জেমস দেবে তো ওইটাও যারা আই আই গেস তোমরা নিয়ে নিছো আমিও নিয়ে নিই তো এটাও নিয়ে নিও তো এখানে আরেকটা বিষয় আছে যেটা আমি একটু মেনশন করি পয়েন্টস এক্সচেঞ্জের যে বিষয়টা মানে এখানে পয়েন্টস এক্সচেঞ্জের বিষয়টা দেওয়া কেন তো বিষয়টা হচ্ছে এই যে এইখানে যে নিচের অপশনগুলো দেখাচ্ছে আমি পয়েন্টের নাম এক্স্যাক্টলি আমার খেয়াল থাকে না তো মাত্র শুরু হয়েছে তো সেজন্য এখন আমি মানে সবগুলা মনে করতে পারি না তো একটার নাম হচ্ছে তোমার টিম ওয়ার্ক আরেকটার নাম হচ্ছে তোমার কি সেলিব্রেশন আর একটার নাম হচ্ছে তোমার ডিভোশন ওকে তো যাই হোক এটার পয়েন্ট এক্সচেঞ্জের রিজন হচ্ছে এই যে পাশে যে কমপ্লিট হওয়ার যে সেকশনটা এইখানে এই সিজন প্যারের যেটা তো এখানে যেমন একটা আছে তোমার এটা কোন টোকেন আমি টিম ওয়ার্কের যে পয়েন্ট এটার মধ্যে ষাটটার মধ্যে আমার মাত্র দশটা আছে আর তারপর সেকেন্ড হচ্ছে ডিভিশনে তোমার হচ্ছে পঞ্চাশটা পঞ্চাশটি আসে আর তোমার এটা যিনি কী পয়েন্ট সেলিব্রেশন পয়েন্ট আমার সত্তরটা লাগবে জায়গায় আমার পাঁচশো বিশটা আছে সো এটা দেওয়ার রিজনটা হচ্ছে এক্সচেঞ্জ তুমি করে নিবা এতে তোমার সুবিধা কী হবে যেমন পাঁচশো বিশটা আমার অনেক আসে সত্তরটা লাগবে যে জায়গা সো এইখান থেকে আমি কিছু পয়েন্ট এক্সচেঞ্জ করে তোমার আর সেলিব্রেশন পয়েন্ট এক্সচেঞ্জ করে তোমার টিম ওয়ার্ক পয়েন্ট নিতে পারবো আর হচ্ছে ডিভোর্শন পয়েন্ট বানিয়ে নিতে পারবো এই কারণে যদি তোমার কাছে যে কোনো একটা পয়েন্ট বেশি আসে ওই পয়েন্টার থেকে এক্সচেঞ্জ করে তুমি অন্য পয়েন্টটা কনভার্ট করে ওটা ইউজ করতে পারো এই তো শেষ আমি পরের সেকশনে চলে যাই এটা হচ্ছে রিওয়ার্ড সেকশন রিওয়ার্ড সেকশন তো এইটাতে আসি তো হ্যাজারকে দেখা যাচ্ছে অ্যাড আছে যারা অ্যাড দেখো তারা দেখতে পারো তিনটা অ্যাড সেই অ্যাড যাদের কাছে এফসি পয়েন্ট আছে তারা ইউজ করলে করতে পারো আমার কোনো কিছু বলার নেই আমার কাছে এফসি পয়েন্ট নাই সো আমি ইউজও করবো না সো প্রথমে যেই ঘরটা আছে ওখানে দেখতে পারবো নাইনটি নাইন থেকে ওয়ান ওয়ানের কার্ড ভাই ওকে যাই হোক নাইনটি ওয়ান নাইনটি নাইন থেকে ওয়ান ওয়ানের কার্ড মানে কি বুঝতে পারতো সো এইটা তুমি কখন পাবা এইটা তুমি পাবা হচ্ছে যে চারটা মিনি গেমস আছে এটা তোমার যখন এই চারটা মিনি গেমসের মাইলস্টোন রিওয়ার্ড রিচ করব তখন তো মিনি গেমসগুলো হচ্ছে এই স্ট্রাইক জোন হিট টু স্কোর মিনি গেম থ্রি মিনি গেম ফোর তো এই চারটা আছে নাম আর একটু বেটার দিলেও পারতো আই ফিল ঠিক আছে নাম আর একটু আর একটু কষ্ট করতো ওকে এক্সট্রা গিফটের ভিতরে হচ্ছে তোমার দশটা গেম খেললে তোমার অ্যানিভার্সারি গিফটটা আনলক হয়ে যাবে তো এটার জন্য দশটা এই যে মিনি গেম দেখতেছো না এই হচ্ছে এইগুলা তুমি দশবার খেললেই তুমি পাই যাবে সিম্পল এখানে বোঝার কিছু নাই আর এত মাথা ঘামন কিছু নাই দশবার তুমি খেললেই এটা আনলক হয়ে যাবে ঠিক আছে তো এবার আসি তোমার এই যে মিনি গেমসগুলো আছে যেগুলো আছে স্ট্রাইক জোন হিট টু স্কোর আর ফোর থ্রি মানে মিনি গেম থ্রি মিনি গেম ফোর এটার কি কাহিনি এটার কাহিনী সিম্পল এখানেও বোঝার কিছু নাই এখন হচ্ছে ফার্স্ট উইকে তোমার স্ট্রাইক জোনের যেই অপশনটা আছে এই সেক্টরটা খোলা আছে তো এখানে যতগুলো তোমার জোন খুলবে এগুলো তোমরা খেলবা তোমার ওই একশোটা টোকেন ইউজ করতে হবে এই টোকেন খরচ করে তুমি জাস্ট খেলবা শেষ এখানে তারপরের পরের উইকে তুমি হিট টু স্কোর ওপেন হয়ে যাবে তিন তারিখে তার এক সপ্তাহ পর হচ্ছে দশ তারিখে তোমার ওই মিনিগেম থ্রি তার এক সপ্তাহ পর হচ্ছে মিনিগেম ফোর আনলক হয়ে যাবে অটো কিছু করতে হবে না এখানে যে গেমসগুলো আছে এগুলো খেলবা খেললেই কাজ শেষ এখন তার একদম শেষের স্ট্রাইক জোন মাইলস্টোন আছে এটা হচ্ছে তোমার কী করতে হবে একদম তোমার পনেরোটা কমপ্লিট ফিফটিন স্ট্রাইক জোন মিনি গেমস তুমি পনেরোটা স্ট্রাইক জোনের স্ট্রাইক জোন বলতে এই যে এই যে যেটা এখন আনলক হয়েছে এটা আই গেস যে পরের সেকশনগুলোতে তোমার হিট টু স্কোর মিনি গেম থ্রি ফোরেও যেই এরকম একটা ইয়া থাকবে প্যাক থাকবে আই গেস না থাকলাম যে না বাট থাকার কথা তো পনেরোটা তোমার পনেরো বার খেললে তুমি পাওয়া যাবে হচ্ছে তোমার এই এইটা আনলক হয়ে যাবে তো ওইখান থেকে নাইনটি সেভেন থেকে হান্ড্রেড মানে কি ওভিয়ার প্লেয়ারের কথা বলবো আর কী আছে মানে এখানে কিছু আমার বলার নাই আপসেট পুরো আপসেটিং ব্যাপারে আবার তো এই সেকশনে হচ্ছে তোমার আরেকটা স্টারেক গেছে এই যে পাশে এটাও যারা কালেক্ট ওই করে নিছো তাও আমি আমি কালেক্ট নিই করে নিই অফ কোর্স সো তারপরে সেকশনে আসি আমরা হচ্ছে ফ্ল্যাশ সেল তো এইটা এই সেকশনটা তোমার হচ্ছে একদম মানে যাদের হচ্ছে এস পয়েন্ট আছে শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে তো যদি দেখো তোমার তিন হাজার এফসি পয়েন্টের নাইনটি থ্রি থেকে ওয়ান ও টু তারপর হচ্ছে এটাই সবচেয়ে বেশি না তারপর সিক্সটি পার্সেন্ট অফ আছে ওকে নাইনটি সেভেন থেকে একশো তিনের হচ্ছে চারশো তারপর নাইনটি সিক্স থেকে একশো দুয়ের হচ্ছে তোমার কতটা চারশো সো এখানে হচ্ছে তুমি তুমি এফসি যাদের কাছে এফসি পয়েন্ট আছে তারা চাইলে এই সেকশন ইউজ করতে পারে এই এই সেকশনে ফ্রিতে কিছুই নেই আর তারপর হচ্ছে বিভিন্ন সেল আসবে ফ্লাস সেল তো ওইখান থেকে যারা যারা ভালো বেটার কিছু পায় যারা এফ সি পয়েন্ট ইউজ করো তারা আমি ইউজ করতে পারবা আর তারপরে দেখো একদম শেষের দিক আছে স্পেন্ডিং রিওয়ার্ডস তো এ তুমি কয়টা মানে কত এফসি পয়েন্ট মানে কোন তুমি কতটুকু বড়ো লোক এই হচ্ছে এখানে ব্যবসা সেবার তো তুমি কতটুকু এফসি পয়েন্ট স্পেন্ড করছো ওটার উপরে তুমি রিওয়ার্ড পাবা লাইক সবচেয়ে বেশি একশো দুই থেকে একশো তিন এটা জন্য দশ হাজার এফসি পয়েন্ট ইউজ করলে তুমি থেকে একটা অ্যানিভার্সারি প্লেয়ার পায়ে যাবা একশো দুই থেকে একশো তিন ওভিয়ারের তো ভাই মানে বুফোন আছে বেল আছে মাইকোন আছে বা তো ভালো ভালো প্লেয়ার আছে তো তারপরে আসি গ্যালারিতে গ্যালারিতে আসলে ওই মানে আমরা অনেক অনেক ইভেন্ট দেখছি না যে গ্যালারিতে কি থাকে ওই এখানে আসলে কিছু বোঝার নাই তো ডেলি বোনাস একটা প্যাক আছে এটা তোমার ডেলি রিফ্রেশ হবে সো ধুইকা তোমরা ওই কিছু একটা প্লেয়ার মিক্স ভার্সন প্লেয়ার দেবে একটা সেভেন্টি থেকে নাইনটি ফোরের কয়েন দিবে কিছু জেম দেবে কিছু এটা ডেলি রিফ্রেশ হবে তো যাদের কাছে টাইম আছে নিয়ে নিতে পারো তো তারপর দেখো ফিচার প্লেয়ার্স আইকনের কিছু প্লেয়ার আছে অরিজিনাল হিরোসের কিছু প্লেয়ার আছে আছে তো আচ্ছা ওয়েট প্রোডিজির ভিতরে একটা জিনিস আছে আমি একটু দেখা দিই ফার্স্টে ঢুকবো আমরা ইয়ামালকে দেখতে পারবো অভিয়াসলি অবভিয়াসলি ওয়েট আচ্ছা তো প্রোডিজিয়াস কন্ডিশন হচ্ছে মানে ওভিয়ার বাড়বে ওদের তো ওভিয়ার বাড়ার সিস্টেমটা কি এক ওভিয়ার বাড়বে যখন একটা প্লেয়ারের মানে এখান থেকে যে প্লেয়ার গেছে সেই প্লেয়ারগুলো এইখানের যে প্লেয়ার গেছে অন্য কোনো প্লেয়ার না প্লাস ওয়ান বাড়বে হচ্ছে তোমার নেক্সট যেই ম্যাচ আছে লিগের চারটা ম্যাচের ভিতরে দুইটা তোমার ম্যাচ জিততে হবে সিম্পল এটা হচ্ছে তোমার ওই স্ট্রাইকার আর তোমার ইয়া কী বলে অন্যান্য যেই পজিশন আছে ওদের জন্য আবার আরেকটা চান্স হচ্ছে প্লাস ওয়ান বাড়বে এই যে নেক্সট যে লিগের চারটা ম্যাচ আছে এই প্লেয়ারগুলোর মধ্যেই লাইক এনরিক তোমার হচ্ছে তোমার ওই লামিন তো এরা যারা আছে তো এদের হচ্ছে এরপর নেক্সট চারটা ম্যাচের ভিতরে যদি দুইটা গোল স্কোর করতে পারে তাহলে প্লাস ওয়ান বাড়বে আর যারা মিডফিল্ডার আর ডিফেন্ডার আছে নেক্সট চারটা ম্যাচের ভিতরে দুইটা দুইটা ম্যাচ ক্লিনশিট রাখতে হবে মানে কোনো গোল খাওয়া যাবে না যদি এরকম কোনো প্লেয়ার থাকে এই এদের মধ্যে তাইলে হয়তো বা মানে তাইলে প্লাস ওয়ান বেড়ে যাবে তো সিম্পল এই এর বেশি কিছু নেই একটু এক্সচেঞ্জে চলে যাই এক্সচেঞ্জে আসলে কী বলবো এগুলো টিপিক্যালি তোমার ওই বিভিন্ন প্লেয়ার আছে বিভিন্ন কার্ড ইউজ করে ওরা বলে দেবে এত থেকে এত এগুলো ইউজ করে তুমি এক্সচেঞ্জ করে নিবা সে সেখানে এক্সট্রা কোনো কিছু বোঝার নাই আর ইয়াও নাই আর সেন্টার ব্যাগ দেওয়া আছে একটা একশো তো এটার জন্য নাইনটি এইট প্লাস ওভিয়ার লাগবে দুইটা নাইনটি ফাইভ লাগবে অ্যানিভার্সারি প্লেয়ার তিনটা এরকম রে ইয়া এক্সচেঞ্জ করে তুমি নিয়ে নিতে পারবা তারপর হচ্ছে তোমার আমার স্টোরে যাই স্টোরে ওই টিপিক্যালি তোমার জেমসের আছে এফসি পয়েন্টের আছে বিভিন্ন কার্ড আছে এইগুলো তোমার যারা যাদের কাছে এফসি পয়েন্ট আছে তারা ইউজ করতে পারো যাদের কাছে জেমস আসে তারা জেমস ইউজ করে তোমরা এগুলো নিতে পারো আর ভাই মানে এখানে নতুন কোনো কিছু সিম্পল আমি একদম সিম্পলি বলি নতুন কোনো কিছু আসে নাই যে তুমি এখানে দেখে কিছু বুঝবা আচ্ছা আরেকটা জিনিস আমি রিমাইন্ডার দিচ্ছি রিমাইন্ডার ওকে তো এখান থেকে হচ্ছে যাদের কাছে ইউনিভার্সাল টোকেন আছে ওই ইউনিভার্সাল টোকেন এক্সচেঞ্জ করে তুমি এখান থেকে অ্যানিভার্সারি টোকেন ইউজ করতে পারবা তারপর যাদের কাছে রেট্রোর টোকেনগুলো আছে ওই টোকেন এক্সচেঞ্জ করে তুমি অ্যানিভার্সারি টোকেন নিয়ে নিতে পারবা তারপর সে যারা পাস পয়েন্ট আছে যাদের কাছে আমার কাছে যেমন বিষটা আছে এটা এক্সচেঞ্জ করে আমি অ্যানিভার্সারি টোকেন নিতে পারবো তো ওই মানে সবসময় যেটা হয়ে আসে নতুন যে ইভেন্ট আসছে ওই ইভেন্টের টোকেনের জন্য তুমি পুরান যে ইভেন্ট আছে ওই ইভেন্ট খেলে যদি তোমার কাছে কিছু এক্সট্রা ওই ইভেন্টের টোকেন এক্স টোকেন থাইকা থাকে ওটা তুমি চেঞ্জ করে তুমি এখন কারেন্ট তোমার যেই ইভেন্ট আছে ওই ইভেন্টের টোকেন নিয়ে নিতে পারবা সিম্পল জাস্ট আমি জানি তোমরা জানো আমি মনে করা দিলাম সামহ যদি ভুলে যাও তোমরা ওই ছিল ইভেন্টের ব্যাপারে খুব একটা বেশি কিছু ছিল না ইভেন্টে আমার কাছে মনে হয় যে আরেকটু বেটার করতে পারতো ইভেন্টটা মেবি আরেকটু বেটার করলে আমরা যারা এসি মোবাইল খেলি তাদেরকে কাছে একটু ভালো লাগতো সো দুটো জিনিস আমি টাচ করিনি এক হচ্ছে তোমার চ্যালেঞ্জ মোড আর এক আরেকটা হচ্ছে তোমার কোয়েস্ট সো এটাতে টিপিক্যালি যা থাকে ওইগুলাই আসে বোঝার বা দেখানোর কোনো কিছু নাই সো এই আমার ওপিনিয়ন তো এটাই ছিল সো তোমাদের কী মতামত রিগার্ডিং এই অ্যানিভার্সারি ইভেন্ট অবশ্যই কমেন্ট করে জানাও আর ইন্টারফেস কেমন লাগছে নতুন আপডেট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও সো বাই